ক্রিপ্টোকারেন্সি একটি ডিজিটাল কারেন্সি লাইক বিটকয়েন ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই বিটকয়েনের নাম শুনেছেন বিটকয়েন 2009 এ প্রথম চালু হয় এবং ওই সময় একটি বিটকয়েনের ভ্যালু ছিল অনলি $0 আজকে 2021 এ এসে 12 বছর পরে সেই বিটকয়েনের ভ্যালু হয়েছে $59,000 $59,000 অর্থাৎ যার বর্তমান বাংলাদেশি বাজার মূল্য 50 লক্ষ টাকা ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই ভাবছেন যে ওই সময় আপনারা যদি কেবল 2টি বিটকয়েনের মালিক হতেন তাহলে আজকে কিন্তু আপনাদের কাছে ন্যূনতম 1 কোটি টাকা সম্পদ থাকতো এবং সেটি কোনো কষ্টার্জিত উপায় নয় ভিউয়ার্স বিকজ ওই সময় বিটকয়েন সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করা যেত আপনারা হতাশ হবেন না আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ক্রিপ্টোকারেন্সি বাজারে এসেছে যেটি বিটকয়েনের থেকেও বেটার বলে ধারণা করা হচ্ছে ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে সেই ক্রিপ্টোকারেন্সিটি নিয়ে ডিসকাস করব এবং এই ভিডিও শেষে আপনাদের প্রত্যেককে একটি করে কয়েন সেই কারেন্সির একটি করে কয়েন আপনাদেরকে আমি গিফট করব যেখানে সেই কারেন্সিটি বর্তমানে বিভিন্ন কমিউনিটিতে $100 সমমূল্যে বিভিন্ন প্রোডাক্টের সাথে এক্সচেঞ্জ হচ্ছে এবং ধারণা করা হচ্ছে 2025 এর মধ্যে এই কারেন্সিটি $1,000 ক্রস করবে এবং সেই ধরনের একটি কয়েন আমি আপনাদের আজকে প্রত্যেককে গিফট করতে চাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন শর্ট ইন্ট্রোর পর আমি ব্যাক করছি পাই নেটওয়ার্ক বা পাই কয়েন ভিউয়ার্স এই কয়েনটি 1 বছর হয়েছে অলরেডি মার্কেটে আছে এই পাই কয়েনটি আমি আপনাদেরকে আজকে প্রত্যেককে গিফট করব ভিউয়ার্স 1 বছর আগেও এটি মার্কেটে $0 হিসেবে ছিল এবং বর্তমানে অলরেডি 14 মিলিয়ন সাবস্ক্রাইবার পাই কয়েন নিয়ে ডিল করছে পাই কয়েনের সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটি বিটকয়েনের মতো মাইনিং করতে খুব একটা কষ্ট করতে হয় না বিটকয়েনে মাইনিং করতে সবচেয়ে বেশি যে প্রবলেমটি ছিল সেটি হচ্ছে এটিকে আপনাকে পিসিতে বা ল্যাপটপে মাইনিং করতে হতো এবং এই জন্য আপনাকে অনেক স্ট্রং হার্ডওয়্যার দরকার ছিল কিন্তু বর্তমান যে পাই কয়েন সেটি খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোনেই আপনি মাইনিং করতে পারবেন এবং এই মাইনিং করতে আপনাকে কোনো ধরনের কোনো টেকনিক্যাল নলেজ বা টেকনিক্যাল সাপোর্ট লাগবে না অনলি একটি অ্যাপস আপনাকে অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করে নিতে হবে এবং সেই অ্যাপসে গিয়ে প্রতি 24 ঘন্টায় কেবলমাত্র একবার একটি গ্রিন বাটন আপনাকে ক্লিক করতে হবে শুধু আপনাকে এই কাজটি করতে হবে এই কাজটি করলে আপনার পাই কয়েনটি রেগুলার মাইনিং হতে থাকবে অর্থাৎ বৃদ্ধি পেতে থাকবে সম্পূর্ণ অটোমেটেড ওয়েতে এমনকি আপনার মোবাইল ফোনে যদি অ্যান্ড্রয়েড ফোনটিতে যদি অনলাইন কানেকশন নাও থাকে আপনি ঘুমিয়ে রয়েছেন বা আপনার অনলাইন কানেকশনটি অফ করে দিয়েছেন তখনও কিন্তু এই মাইনটি অটোমেটেড হতে থাকবে তবে এই প্রক্রিয়াটি করার জন্য আপনার একটি পাই গিফট লাগবে বা একটি পাই দিয়ে আপনাকে শুরু করতে হবে যে পাইটি আমি আজকে আপনাদের প্রত্যেককে দিব আপনারা সেই পাইটি নিয়ে আপনাদের মোবাইলে মাইনিং করা শুরু করবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে ডিটেলস এই বিষয়টি বুঝিয়ে দেবো কীভাবে এবং কোত্থেকে আপনি সেই পাই কয়েনটি মাইনিং করা শুরু করতে পারবেন ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটিতে গিয়ে আপনি সরাসরি আপনার পাই অ্যাপসটি অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনি চাইলে গুগল প্লে স্টোরে গিয়ে পাই নেটওয়ার্ক লিখে সার্চ দিয়ে সরাসরি সেই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন তবে ভিউয়ার্স পাই নেটওয়ার্কে ইনস্টল করার পর কিছু প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে এই অ্যাপসটি চালু করতে হবে অ্যাপসটি যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন আপনি অবশ্যই আপনার এনআইডি বা আপনার পাসপোর্টে যে নামটি আছে সেই অনুযায়ী এক্স্যাক্টলি সেভাবে আপনি রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এবং রেজিস্ট্রেশনের শুরুতে আপনাদেরকে একটি কোয়েশ্চেন করা হবে যে আপনি ফেসবুকের মাধ্যমে করবেন নাকি টেলিফোন নাম্বার ইউজ করে করবেন ভিউয়ার্স এশিয়া মহাদেশের ব্যবহারকারীদের জন্য ফেসবুকের মাধ্যমেই করতে হবে ফোন কেবলমাত্র ইউজ করা যাবে ইউরোপিয়ান এবং আমেরিকান কমিউনিটির জন্য ভিউয়ার্স আপনারা আপনাদের ফেসবুক আইডি দিয়ে এটি স্টার্ট করবেন এবং এনআইডি বা পাসপোর্টে যেভাবে নাম দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এবং এরপরে আপনারা একটি আপনার ইউজার নেম দিবেন যে ইউজার নেমটি পরবর্তীতে আপনি আপনার রেফারেল কোড বা ইনভাইটেশন কোড হিসেবে ব্যবহার করতে পারেন ভিউয়ার্স একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এই অ্যাপসটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোডের এক পর্যায়ে আপনার কাছে একটি ইনভাইটেশন কোড চাওয়া হবে যে ইনভাইটেশন কোডটি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি তানভীর মতিন অনলাইন যেটি এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে ভেসে আছে স্ক্রিনের এই ইনভাইটেশন কোডটি দিয়ে আপনারা আপনাদের অ্যাপসটি রেজিস্ট্রেশন করিয়ে নেবেন তাহলে সাথে সাথে একটি পাই আমার তরফ থেকে আপনাদের কাছে গিফট হিসেবে চলে যাবে ভিউয়ার্স এরপর আপনারা মাইনিং শুরু করেন দেখেন অলরেডি আমার 30+ মাইনিং হয়ে গিয়েছে এবং এটি অনলি 2 দিনে হয়েছে ভিউয়ার্স 2021 এর শেষে এসে এই পাই নেটওয়ার্কটি ফেজ 3 তে এন্টার করবে অর্থাৎ
আপনি আপনার যে পাইটি গচ্ছিত করতে সেই পাইটিকে আপনি ফিয়াট কারেন্সিতে কনভার্ট করতে পারবেন, অর্থাৎ ইউরো, ডলার, পাউন্ড এই ধরনের কারেন্সিগুলিতে আপনি আপনার পাইটিকে কনভার্ট করতে পারবেন। ভিউয়ার্স, পাই সম্পর্কে আরও কিছু আপনাদেরকে না জানালে নয়, পাই নেটওয়ার্কটি সম্পূর্ণ একটি ডিসেন্ট্রালাইজড সিস্টেম, অর্থাৎ এটি কোনো সেন্ট্রাল কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমি যদি আপনার কাছে আপনার ব্যাংকে একটি আপনার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাতে চাই, তখন আমাকে একটি ব্যাংকের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে সেই টাকাটি প্রবেশ করাতে হবে, অর্থাৎ ব্যাংক এখানে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছে। ব্যাংক তার ইচ্ছা অনুযায়ী বা তার নিজস্ব নীতি অনুযায়ী আমার টাকাটা নির্দিষ্ট সময় আপনার কাছে পৌঁছাবে, এখানে কিন্তু আপনার বা আমার কোনো স্বাধীনতা নেই। ক্রিপ্টোকারেন্সিতে এই ধরনের বিষয়গুলি সম্পূর্ণভাবে মুক্ত এই ধরনের বিষয় থেকে, অর্থাৎ এখানে কোনো সেন্ট্রাল কন্ট্রোলিং সিস্টেম নাই, এই জন্য এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ সিস্টেম, অর্থাৎ সরাসরি আমি ব্লকচেইনের মাধ্যমে আপনার কাছে সেই পাইটি বা সেই ডলারটি পাঠাতে পারব, এবং এখানে তৃতীয় কোনো ব্যক্তি নিয়ন্ত্রকের ভূমিকা পালন করতে পারবে না। এবং এটি এত সুন্দরভাবে কন্ট্রোল করা হয় যে এই ব্লকচেইনটি 100% হ্যাকিং প্রুফ। অনলি একটি সিম্পল গ্রিন বাটন আপনাকে প্রেস করতে হবে, নো ইনভেস্টমেন্ট, নো টেকনিক্যাল নলেজ আপনার লাগবে, কিছু লাগবে না, অনলি জাস্ট আপনি কাজটি শুরু করবেন এবং এরপর আপনি আপনার মোবাইল ফোনটি বন্ধ করে রাখলে কোনো সমস্যা নেই। অনলি 24 আওয়ার্সে একবার আপনি ঢুকে আপনি গ্রিন বাটনটিতে প্রেস করবেন, আজকের এই পাইটি আপনি শুরু করুন। এই পাইটি যখন আপনার 100, 200, 300, 1000, 5000 পাই হবে, মনে রাখবেন এক একটি পাই 2021 শেষে গিয়ে $100 আপনাকে মিনিমাম পে করবে। আর আপনি যদি 2025 বা 2030 পর্যন্ত রাখতে পারেন, সেটি একটি বড় ভূমিকা রাখবে। ভুলে যান না, 12 ইয়ার্স আগেও একটি বিটকয়েনের ভ্যালু ছিল মাত্র $0, যেটি আজকে $59,000। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সরাসরি পাই নেটওয়ার্কটি ইনস্টল করে নিতে পারেন। সেই জন্য প্লে স্টোরে গিয়ে আপনারা যদি লেখেন পাই নেটওয়ার্ক, তাহলে দেখবেন সরাসরি পাই নেটওয়ার্কের একটি সাইন আপনাদের সামনে চলে আসবে। যেহেতু এই মুহূর্তে অ্যাপসটি আমার ডাউনলোড করা আছে, তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনারা এটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনাদের সামনে যে অ্যাপসটি আসবে সেটি দেখতে এই ধরনের হবে। দেখেন এখানে পাই দেখা যাচ্ছে। এখন আমি আমার এই পাই বাটনটি আপনাদের সামনে ওপেন করছি। ভিউয়ার্স, ইনস্টল করার সময় আপনারা আপনাদের NID যে নাম বা পাসপোর্টের যে নাম এবং নাম আছে সেটি দিয়ে আপনারা করবেন। ভিউয়ার্স, এখানে দেখেন অলরেডি আমার 34 পাই দেখা যাচ্ছে, এবং এখানে যে আপনাদের যারা ইনভাইটেড যারা গেস্ট আছে তাদের সবার আপনি এখানে নাম এভাবে দেখতে পাবেন। আর ভিউয়ার্স, এখানে যে গ্রিন বাটনটি দেখছেন, যে এখানে লেখা আছে আপনার 0.32, এই অংশটি 0.32, আপনারা এটিকে একবার করে খালি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে উপর যে পায়োনিয়ার অংশটি আছে, সেই পায়োনিয়ার অংশে দেখা যাচ্ছে 19 ঘন্টা 41 মিনিট 8 সেকেন্ড রিমেইনিং, এরপর আপনাকে পুনরায় এটি প্রেস করতে হবে। আর এটি সবচেয়ে সুবিধা হচ্ছে যে এটি এই মুহূর্তে আপনাকে 0.10 পাই পার আওয়ার করে মাইনিং করছে। আপনারা যদি উপরে দেখেন, দেখেন 34.35 6 3 6 4 এভাবে কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, অর্থাৎ এটি মাইনিং হচ্ছে। এবং আপনারা যখন এই কাজটি করবেন তখন নিচে দেখেন অ্যাম্বাসেডর হিসেবে আপনারা 0.22 পাই পার আওয়ার আপনারা আর্ন করতে পারবেন। টোটাল দেখেন, নিচে যদি আপনারা দেখেন টোটাল 0.32 পাই পার আওয়ার আমার মাইনিং হচ্ছে, অর্থাৎ আপনার যদি এ অনলাইনটি বন্ধ থাকে তাহলে কিন্তু মাইনিং চলতে থাকবে। দেখেন আপনারা মাইনিংটি চলতে হচ্ছে। আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে অনলি 24 আওয়ার্সের মধ্যে এই গ্রিন অংশটি যেখানে 0.32 লেখা আছে সেই অংশটি ক্লিক করতে হবে। ভিউয়ার্স, দেখানো পন্থায় আপনারা আপনাদের পাইটি মাইনিং করা শুরু করুন। ভিউয়ার্স, এটিকে একটি DPS হিসেবে কল্পনা করুন। আপনি 2021 সালের শেষে আপনি এটা থেকে একটি ভালো বিষয়ে ভালো একটি অ্যামাউন্ট আশা করতে পারেন, অথবা যদি আপনি মনে করেন যদি আমি 5 ইয়ার্স বা 10 ইয়ার্সের জন্য রেখে দিব, তাহলে কিন্তু আপনি এটা থেকে অনেক বড় একটা অ্যাসেট আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। ভিউয়ার্স, যেভাবে দেখানো হচ্ছে সেভাবে আপনি কাজটি করুন, আর এই প্রোমো কোডটি বা ইনভাইটেশন কোডটি ব্যবহার করুন, এবং আপনার যে ইউজার নেমটি আছে সেটিকে আপনারা আপনার বন্ধুবান্ধবের কাছে ইনভাইটেশন কোড হিসেবে প্রেরণ করে আপনার পাইটিকে আরও সঞ্চিত করুন। আর মনে রাখবেন পুরো 24 আওয়ার্সের মধ্যে অবশ্যই আপনাকে একটি বার সেই পাইটিকে রিঅ্যাক্টিভেট করতে হবে, এতটুকুই শুধু আপনার কাজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর পাই সম্পর্কে যদি আরও কিছু আপনি জানতে চান বা আরও কোনো ইনফরমেশান আপনার জানা থাকে, ইনবক্সে আপনি যোগাযোগ করুন, আমি সাধ্যমতো আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।